2021 তো শেষ হয়ে গেল, গেল বছরের প্রাপ্তি ও আফসোসের হিসাব নিকাশ করতে করতেই চলে এলো 2022। হ্যালো বন্ধুরা, মোকাম্মেল জার্নালের নতুন এপিসোডে আপনাদের স্বাগতম। আমি মোকাম্মেল আছি আপনাদের সাথে। আজ আমরা কথা বলবো টপ 20 মোস্ট অ্যান্টিসিপেটেড বাংলাদেশি মুভি অফ 2022। তো শুরু করা যাক, আর বছরের শুরু হচ্ছে শান সিনেমা দিয়ে। এটাকে আমাদের তালিকার 20 নম্বর সিনেমা রাখলাম। আগামী 7 জানুয়ারি বছরের প্রথম সিনেমা হিসেবে থিয়েটারে আসছে এই শান সিনেমাটি। এম এ রাহিম পরিচালিত এই সিনেমায় বিভিন্ন চরিত্রে আছেন সিয়াম আহমেদ, পূজা চেরি, তাসকিন রহমান, চম্পা, অরুণা বিশ্বাস, নাদের চৌধুরী, মিশা সদাগর সহ আরো অনেকে। ব্যক্তিগতভাবে এই সিনেমার ট্রেলারটি আমার খুব ভালো না লাগলেও আমার ভরসার জায়গা আছে সিয়াম আহমেদ, কারণ তার সিনেমাগুলো এখন পর্যন্ত খুব একটা বিলো স্ট্যান্ডার্ড হয় না। এই তালিকার 19 নম্বরে আছে ময়ূরাক্ষী সিনেমাটি। এই সিনেমাটি এখন ফ্লোরে আছে, হয়তো বছরের শেষ ভাগে আমরা এই সিনেমাটি দেখতে পাবো। এই সিনেমাটি পরিচালনা করছেন রশিদ পলাশ, মূল চরিত্রে আছেন ববি ও সুদীপ বিশ্বাস। এই তালিকার 18 নম্বরে রাখছি শনিবার বিকেলে সিনেমাটি। 2019 তৈরি করা এই সিনেমাটি সেন্সর বোর্ড আটকে দিয়েছে কিছু অর্থোডক্স মেন্টালিটির কারণে। এই সিনেমা তৈরি হয়েছে হলে আর্টিজানের সন্ত্রাসী হামলার উপর ভিত্তি করে। আমাদের দেশে তো এই সিনেমা আটকে দিল, কিন্তু এই একই ঘটনা নিয়ে হানসাল মেহতা তৈরি করছে হিন্দি সিনেমা ফারাজ। সেটা আটকাবে কিভাবে? শনিবার বিকেলে পরিচালনা করছেন মোস্তফা সরার ফারুকী। অভিনয় ছিলেন জাহিদ হাসান, তিশা, মামুনুর রশিদ, ইরেশ জাকের, ইন্তেখাব দিন, পরমব্রত, মনোজ প্রামাণিক সহ আর অনেকে। এই তালিকার 17 নম্বরে আমরা রাখবো রিক্সা গার্ল সিনেমাটি। অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত এই সিনেমায় অভিনয় করছেন নভেরা আহমেদ, চম্পা, মোমেনা চৌধুরী সহ আরো অনেকে। 16 নম্বরে আছে গোলই সিনেমাটি। এসে হক অলিক পরিচালিত এই সিনেমায় আছে বাংলাদেশের সুপারস্টার সাকিব খান ও পূজা চেরি। এবছরের প্রথম কোয়ার্টারে যে কোনো সময় মুক্তি পাবে এই সিনেমাটি। টপ 20 15 নম্বরে থাকছে প্রীতিলতা সিনেমাটি। বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনী নিয়ে তৈরি হয়েছে এই সিনেমাটি, আর এই সিনেমাটি পরিচালনা করছেন রশিদ পলাশ। প্রীতিলতার চরিত্রে আমরা দেখতে পাবো পরিমণিকে। আর এই তালিকার 14 নম্বরে রাখছি প্রীতিলতাকে নিয়ে তৈরি করা আরেকটি সিনেমা, ভালোবাসা প্রীতিলতাকে। এই সিনেমা পরিচালনা করছেন প্রদীপ ঘোষ, নুসরাত ইমরোজ তিশা অভিনয় করছেন প্রীতিলতা চরিত্রে, আর মনোজ প্রামাণিক আছেন অপর একটি চরিত্রে। টপ 20 13 নম্বরে আমরা রাখছি জানুয়ার 2 কে। এই সিনেমাটি এখনো প্রাথমিক পর্যায়ে আছে। রায়হান রাফি পরিচালিত এই সিনেমায় থাকছে তমা মির্জা সহ আরো অনেকে, আর এই সিনেমাটি তৈরি করা হবে একটা সত্যি ঘটনার উপর ভিত্তি করে। এবার টপ 20 12 নম্বরে রাখছি অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন সিনেমাটিকে। মোহাম্মদ জাফর ইকবালের গল্প ও রাতুলের দিন, রাতুলের রাত নিয়ে তৈরি হয়েছে এই সিনেমাটি, আর এই সিনেমাটি পরিচালনা করছেন আবু রায়হান। মূল চরিত্রে আছেন সিএম আহমেদ, পরিমণি সহ আরো অনেকে। আমাদের টপ 20 11 নম্বরে আমরা রাখছি গিয়াসুদ্দিন সেলিমের পাপ পুণ্য সিনেমাটি। এই সিনেমাটি থিয়েটারে আসছে ফেব্রুয়ারিতে। মূল চরিত্রে আছেন আফসানা মিমি, সিয়াম আহমেদ ও ফারজানা চুমকি সহ আরো অনেকে। আপনি শুরু করার আগে বলে রাখি, এমন ভিডিও ও সিনেমা রিভিউ সম্পর্কিত এমন আরো ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, একদম ফ্রি, সত্যি বলছি একদম ফ্রি। এই তালিকার 10 নম্বরে আছে অন্তর্জাল সিনেমাটি। এই সিনেমাটি পরিচালনা করছেন দীপঙ্কর দীপন। মূল চরিত্রে আছেন সিয়াম আহমেদ, সুনেরা বিনতে কামাল, বিদ্যাসিনা মিম সহ আরো অনেকে। টপ 20 9 নম্বরে থাকছে রায়হান রাফির নূর সিনেমাটি। এই সিনেমাটির মুখ্য চরিত্রে আছেন আরিফিন শুভ। এই সিনেমাটি খুব সম্ভবত এখনো ফ্লোরে আছে। এই তালিকার 8 নম্বরে থাকছে আমার আহমদ সাইমন পরিচালিত শিকল বাহা। এখানে একটি গুরুত্বপূর্ণ চরিত্র অভিনয় করছেন বাকের বাই খ্যাত আসাদুজ্জামান নূর। এটাই কামার আহমদ সাইমনের প্রথম ফিকশন ফিল্ম। এই তালিকার 7 নম্বরে আছে অপারেশন সুন্দরবন। দীপঙ্কর দীপন পরিচালিত এই সিনেমায় আছেন সিয়াম আহমেদ, রিয়াজ, জিয়াউল রোশন, তাসকিন রহমান, নুসরত ফারিয়া, দর্শনা বণিক সহ আরো অনেকে। এই তালিকার 6 নম্বরে আছে রায়হান রাফি পরিচালিত দামাল সিনেমাটি। মুক্তিযুদ্ধ ও ফুটবলের উপর বেস করে তৈরি করা হয়েছে এই সিনেমাটি। এই সিনেমায় মূল চরিত্রে আছে সিয়াম আহমেদ, বিদ্যা সিনামিম, শরীফুল রাজ, সুমিত সেনগুপ্ত, আর এই সিনেমাটি আসছে স্বাধীনতা দিবসে। তালিকার 5 নম্বরে আছে নো ল্যান্ডসম্যান, মোস্তফা সরার ফারুকী পরিচালিত। এই সিনেমায় মূল চরিত্রে আছেন তাহসান খান, নওয়াজুদ্দিন সিদ্দিকী সহ আরো অনেকে। টপ 20 4 নম্বরে আছে রায়হান রাফির পরাণ সিনেমাটি। এই সিনেমাটি একটি সত্য ঘটনার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। মূল চরিত্রে আছেন শরীফুল রাজ, বিদ্যাসিনা মিম ও ইয়াশ রোহান। এই সিনেমাটি আসছে 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে। টপ 20 3 নম্বরে আছে হাওয়া সিনেমাটি। এই সিনেমাটি পরিচালনা করছেন মেজবাউর রহমান সুমন। মূল চরিত্রে থাকছেন চঞ্চল চৌধুরী সহ আরো অনেকে। টপ 20 2 নম্বরে থাকছে মিশন এক্সট্রিম পার্ট 2, যা আগামী ঈদ উল ফিতরে মুক্তির প্ল্যান আছে এবং যা মে মাসের প্রথম সপ্তাহে আসবে। এই
সিনেমাটি পরিচালনা করেছেন সানি সানোয়ার ও ফয়সাল আহমেদ। মূল চরিত্রে থাকছেন আরিফিন শুভ, ঐশী, তাসকিন রহমান, মিশা সওদাগর সহ আরো অনেকে। আর টপ পজিশনে অর্থাৎ নাম্বার ওয়ান স্পটে আছে বঙ্গবন্ধু সিনেমাটি, যা পরিচালনা করছেন ভারতের বিখ্যাত পরিচালক শ্যাম বেনেগাল। আরিফিন শুভ, তিশা, নুসরাত ফারিয়া, ফেরদৌস, তৌকির আহমেদ, সিয়াম আহমেদ, চঞ্চল চৌধুরী সহ আরো অনেকে থাকছেন এই সিনেমায়। আর এই সিনেমাটি খুব সম্ভবত বঙ্গবন্ধুর জন্মদিনে মুক্তি দেওয়ার প্ল্যান আছে। এতে গেল আমাদের টপ টোয়েন্টির তালিকা। এর বাইরে আরো অনেক সিনেমা রিলিজ হবে, আর অনেক বড় সারপ্রাইজ প্যাকেজ হয়ে এসে বছরের সেরা সিনেমাটি হয়ে যাবে। আর আপনি কোন সিনেমাটি নিয়ে এক্সাইটেড তা আমাদের জানান। আজকের মতো এখানেই শেষ করছি আমাদের ভিডিও। ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। ধন্যবাদ।